মুখমণ্ডল থ্রেডিং। মুখমণ্ডল থ্রেডিং করার সময় ধাপে ধাপে কতগুলি কাজ করতে হয়। গ্রাহককে প্রথমে ভ্রু তোলার চেয়ারে বসান। এবারে মাথায় ব্যান্ড পরান। গ্রাহকের মুখের চামড়ায় পাউডার লাগান। ডান হাতে দেড় থেকে দুহাত লম্বা সুতা নিন। সুতার এক পাশ দাঁত দিয়ে চেপে ধরুন। তারপর যে কোনো হাতে সুতা নিয়ে বিজোড় সংখ্যা 5, 7 বা 9 বার প্যাচ দিন। এরপর বাম হাতে তর্জনী বা মধ্যমা আঙ্গুলে সুতার 2-3টা প্যাচ দিন। তারপর গ্রাহককে হাত দিয়ে চামড়া টান টান করে ধরতে বলুন। এবার সুতা দিয়ে মুখের সব পশম তুলে দিন। এরপর মুখ মুছে দিন। সবশেষে ক্লোরোফর্ম জেল অথবা মাসাজ ক্রিম দিয়ে 5 মিনিট মাসাজ করুন। নর্মাল পানিতে রুমাল ভিজিয়ে মুখটা মুছে দিন। তবে ক্লোরোফর্ম জেল দিয়ে মাসাজ করলে মুখ মোছার প্রয়োজন হয় না। এবার পুরো প্রক্রিয়াটি আবার দেখুন। মুখমণ্ডল থ্রেডিং। মুখমণ্ডল থ্রেডিং করার সময় ধাপে ধাপে কতগুলি কাজ করতে হয়। গ্রাহককে প্রথমে ভ্রু তোলার চেয়ারে বসান। এবারে মাথায় ব্যান্ড পরান। গ্রাহকের মুখের চামড়ায় পাউডার লাগান। ডান হাতে দেড় থেকে দুহাত লম্বা সুতা নিন। সুতার এক পাশ দাঁত দিয়ে চেপে ধরুন। তারপর যে কোনো হাতে সুতা নিয়ে বিজোড় সংখ্যা 5, 7 বা 9 বার প্যাচ দিন। এরপর বাম হাতে তর্জনী বা মধ্যমা আঙ্গুলে সুতার 2-3টা প্যাচ দিন। তারপর গ্রাহককে হাত দিয়ে চামড়া টান টান করে ধরতে বলুন। এবার সুতা দিয়ে মুখের সব পশম তুলে দিন। এরপর মুখ মুছে দিন। সবশেষে ক্লোরোফর্ম জেল অথবা মাসাজ ক্রিম দিয়ে 5 মিনিট মাসাজ করুন। নর্মাল পানিতে রুমাল ভিজিয়ে মুখটা মুছে দিন। তবে ক্লোরোফর্ম জেল দিয়ে মাসাজ করলে মুখ মোছার প্রয়োজন হয় না।